কবজে লেখে আপনার কত বছর আগের কোমরের ব্যথা এই আড়ুর ব্যথা আমি জানি না আমার একটা তেল 2 সপ্তাহ 14 দিন ব্যবহার করবেন আমার এই সাতটা বড়ি 14 দিন খাইবেন আগামী 2 4 5 বছর এই আড়ুর ব্যথা কোমরের ব্যথা সাবানই কামরানি 1 টাকার ট্যাবলেট ক্যাপসুল খেতে হবে না এটা কবিরাজ জিনিস বিষাক্ত প্রাণী বিচ্ছুর তেল একটা বিষকে ধ্বংস করতে হলে আরেকটা বিষের প্রয়োজন হয় তবে বাংলাদেশ দুইটা দোকান বাবা যারা শুক্রবারে মমি সিংগাল বড় মসজিদের সামনে জুমার নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত এই সাতটা পরিবেশি 100 তেল 102 যায় মিলায় 200 আপনাদের এই বাজারে আমি নতুন হিসাবে দুই চারটা রুগী পাওয়ার আশায় আমি গাছ লাগাইতেছি ফল খাওয়ার আশায় যদি পারেন যে আমার আড়ুর ব্যথা কোমরের ব্যথা আগাতের ব্যথা ভাঙ্গার ব্যথা মস্কার ব্যথা তাও একজিমা সরমরু গুদাগাড়ি ঘাউ কাশনা এটা আদরের বাচ্চার কান পাকা গোপন অঙ্গের দুর্বলতার জন্য এই ভিতর বাহির দুইটাই মিলাইয়া আমি দাম নিচ্ছি 100 টাকা যদি আপনার বিবেকে বলে যে কিন্তু গত 20-30 দিন এই ছেলেটায় সারা দিন এই জায়গায় এই ওষুধটা বিক্রি করেছে আমরা দেখছি তাইলে ফকের তারে কাছাইয়া তুকাইয়া বাজে খরচ মনে করিয়া এর একটা ফাইলের দাম দিবেন আমারে 100 টাকা যিনি 100 টাকা মারে দিবেন আমার তরফ থাইকা আপনার কাজের জন্য আমার নামের জন্য দুই চারটা রুপি পাওয়ার আশায় সাতটা বড়ি আপনাকে ফিরে দিলাম আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ তুমি রহমত করো আর একটা লোক আমারে টাকা দেন কে দিবেন বাড়িতে ভিত্ত বাবা বুড়া মানুষ কোমরের ব্যথায় কষ্ট করে লাড়ি দিয়ে হাঁটাচলা করে এক ঘন্টা কাজ করলে দেড় ঘন্টা বয়ে থাকতে হবে আরেকজন নামাজি মানুষ বলতে সেটাই বাংতিরে লইলেন 500 টাকা নোটকে দিছেন টাকা সারাই তো যাইতেছেন গো আপনি গড় নাকি হ্যাঁ আর নাইলে জানগা 10টি মাসও দান কাটতে দি মনে গরিব মানুষ হ্যাঁ একটা মিনিট কারাও বাবা আর দুইটা লোক আমারে টাকা দেন হা হা করে চায়া থাকবেন ঔষধ হুকু করে চলে যাবেন ইনশাআল্লাহ এটার নাম বিষাক্ত প্রাণী বিচ্ছু টিভির মাধ্যমে বলে আক্রান্ত